4 তারিখ আনুমানিক রাত 9টা। এই রাতে চট্টগ্রামের শরণকালের এক ভয়াবহ দুর্ঘটনার কাল সাক্ষী হলো নগরবাসী। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে থাকা হাইড্রোজেন পারঅক্সাইডের বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় পুরো ডিপো সহ আশপাশের এলাকা। বিস্ফোরণে ভিতরে থাকা অনেক শ্রমিকদের হাত পা বিচ্ছিন্ন হয়ে যায় দেহ থেকে। ঘটনার এক সপ্তাহের মাথায় এখনো অনেকেই নিখোঁজ। স্বজনরা ধরেই নিয়েছেন তারা বেঁচে নেই, কিন্তু সেই দেহটির সন্ধানও মিলছে না কোনোভাবেই। ঘটনার পর থেকে কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কোনো সুরক্ষা ছাড়াই ডিপোতে বিস্ফোরক পদার্থ রাখার অনুমতি বিষয়টিও এখনো পর্যন্ত খোলাটে। ডিপোর ভিতরের পরিবেশ কাজ করার উপযোগী ছিল না বলে মন্তব্য করেন নিয়মিতভাবে কন্টেইনার নিয়ে যাতায়াত করা এই চালক। অভিযোগ করে বলেন, শ্রমিকদের জন্য কোনো সুরক্ষায় ছিল না বিএম ডিপোতে, অনেকটাই ঝুঁকি নিয়ে কাজ করত তারা। পর্যন্ত দেখি নাই যে ওখানে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো প্রকার ব্যবস্থা আছে। শ্রমিকদের কোনো প্রকার সেফটি নাই। একজন ডিপোর ভিতরে সরকারের দায়িত্বপ্রাপ্ত 5 থেকে 10 জন কাস্টম কর্মকর্তা থাকে। তারা বড় মাপের মানুষ, তাদের অফিসিয়াল অনেক কাজ, সেটা ঠিক আছে, কিন্তু তারা যে প্রতিষ্ঠানে থাকে, যে প্রতিষ্ঠানে কাজ করে, ওই প্রতিষ্ঠানে শ্রমিকদের নিরাপত্তা কতটুকু আছে, শ্রমিকরা কিভাবে কাজ করে, এটা দেখাশোনা মনিটরিং করা বা তদারকি করার কম বেশি দায়িত্ব তো তাদের থাকে, কিন্তু তারা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই কোনো কাস্টম কর্মকর্তা এটা ফলো করছে বা এটা পরিদর্শন করছে। ডিপুর ভিতরে যদি একটা লোক অসুস্থ হয়ে যায়, সে যে এক গ্লাস পানি খাবে এক ডিপুর এক মাথার থেকে আর এক মাথা, হাফ কিলো এক কিলো, মানে পানি খাওয়ারও কোনো ব্যবস্থা নাই। যে পরিশুদ্ধ বিশুদ্ধ এক গ্লাস পানি খাবে একটা মানুষ অসুস্থ হয়েছে এরকম কোনো ব্যবস্থা নাই। একটা মানুষ অসুস্থ হয়েছে বা একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করছে, ওই মানুষটার যে প্রাথমিক যে চিকিৎসা, প্রাথমিক চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। আমি কোনো ডিপুতে প্রাথমিক চিকিৎসার কোনো কক্ষ দেখি নাই এবং কোনো চিকিৎসক দেখি নাই। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন 54 জন, সম্মিলিত সামরিক হাসপাতালে 10 জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 1 জন এবং পার্কে বিও হাসপাতালে 9 জন সহ সর্বমোট 74 জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। মামুনুর রশিদ, অভি, বাংলা ধারা, চট্টগ্রাম।